টাকায় আগবঢ়াইছে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার ন্যাচারালস জি দিয়ে ঘম ধুনিয়া চুলি হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটকেট পার্লে জি আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজ হেয়ার কালার গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা ফ্রাইডিস্ট এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। চিন্তাক দীপলি মানে বিয়াখান পাতি সুখরে হোক বা দুখরে হোক সংসারখান করিম বলে ভাবছিল স্যার। কালি খানাখান খুব পেরে গটে গিলা কিবা লিপা পোসা হওয়া যেন লাগিল। তোমার প্রবলেম তো কোথে আজির পর আপনা হেরলো সেই দুঃখতে ভোলা ভাইজানক কব যতে ততে দম দিয়া স্বভাবটো এরবা দিব। কি মিহি দম দিলা হে ভাই? ভালোর কারণে কইছু, রিক্সার দাওখান থাকে কেথান বা ভোলা ভাই জানোর মাথা একফালে দেহা একফালে নাচি থাকবো। হাফিজে যদি দাওখান চকরি মুখ দম দেই মই কি করিম? তেতাই তেতা তেতা পলাবি ভ কাজা করি কিলা জীবন তো বাঁচাব লাগবো। মুঠতে তুমি তদারক করে মোর কামটো সমাধা করে দিব লাগে। হব দিয়ক স্যার, কি কাম? প্রেমলতার ঘরটো ভাঙি দিব লাগে, তাই ঘর থাকা যিমান সা সামগ্রী আছে মোর ঘর আনি ভরা দিব লাগে। কিয় হে স্যার, হেনে করলে কি লাভ হব? ও জয়া কি ভাবি আস? হা এনাই আকাশ পাতাল কিবা ভাবি আস রব। ভালে দে, মো আর মত্তর কথা ভাবিয়া তৎ পাওয়া নাই। কি কথা এ বৌ? তুমি মোক এটা কথা কোয়াশুন। কি এ বৌ? তোমার মরাদুক যদি বুধেদার কথা কইছি বৌ, বুধেশ্বদা বলে ভাবাসুন। হাফিজ ভাই যদি বুধেশ্বদাক সদায় খং করে থাকে, সদায় দম দি থাকে, তুমি তো কি করলে? ওই মই বুঝা নাই। থেই, তোমার মরাদুক যদি সদায় দম দি থাকলা কই, তুমি তো কি করলে? ওই মো কালিমাই হলো, ওই কপালর সিন্দুর ফটা আলি মিলি করে লই চুলি মেলি হাতত দা লই কালিমাই হলো। ওই এ মাই উঠি আছি না গিয়ে? ও সুনিতাও মালতির লগত দিগাল দিছি। জয়াও বুধে রুমত আড্ডা মারি আছে নেকি? তো এতে দাম হয়ে পড়ি আছা, মো তোর কাছতে নামান দিগাল দেও দে। এ মাই আমাক আরো এখন সালপিরা লাগা হয়েছে দে ন, আনিম র। হেড স্যারের ঘর পড়ি আছে, ও দোকানও এনায় পড়ি আছে, আনবা কইছি মই আনবা পারা নাই, এ কাপড়ের অভাবতে আনা নাই। জয়া আর সুনিতা একেলগে আইলি আমার দিগদারি হইল ন। আহক দে, সকলের ঘর তো আর ইনকে মানুষ নাহে, আমার ঘর খেয়েছি কিবা এটা ভাল পাই কারণে খেয়েছি। আমার ঘর আইলেও দেখুন তাহুন নিজে নিজে বাজার করে আনি খাবা লাগে, তাকে ভাবলিয়ে দুঃখ লাগে দে ন মাই। কি মাই আকো নামতা না গিয়ে? ও মই কিবা কলর মুরার আগত আকলা আকলি বকি আছো নাকি? এ মাই এ মাই মই জয়া হে দাদা। হেই তুমি কি অসভ্য হা জয়া? কিয়া মই তোমা মাই বুলি ভাবছিলু। আকো নহিদ মাই বুলি ভাবছি, মাই বুলি মাতছি। ভাগ্য ভাল, আকো বয়া কথা কোনাই কবা নালগে তুমি। দাদাই মাকর লগত কি কথা পাতে শুনবা খুঁজছিলু, হেই ধরি মাতা নাই। বয়া কাম কইছ তুমি? কি বয়া কাম হে? মই যদি তোমা মালতি বুলি ভাবলু হই। হেই ও তুমি ভাবতে কথাগুলো হব বলে কিয়া ভাবি লিছো? কিয় তাই নহং বলে কইছি নাকি? মহিমা বুঝবা নরহা পেহি, স্বয়ং ভগবানে নারীর মহিমা বুঝি নাপলা, মই আর কি বুঝি পাম? একবার আনি সুধি চাইছিল বলু ঠিক হওয়া জরাটো ক্যান্সেল কর দা, জাপ মারি উঠি কলাক হাতর গুছার ভরিত মারিম, তাই বুঝিয়ে নাপলা। মই ইচ্ছা করলি তাইর হাতর গুছার ডিগিট মাইট দিবা পারু। কি করবি তুই? জাগ্রার হরগোবিন্দ দেখা হা, একবার লাগাল ধরি কলিয়ে হল বিয়া ভাঙি যাব। হা হেগলা করবা না পে বাপা, মহা পাপ হই। কি দিয়া পেহি? আসু দে এটা কথা পাত করব রাইলি। আপনা হার বাতত এটা বটল পালু। কারে? কবা তো নরু কারবা, ভালকে থই দিও, কোনবা বিশ্রী আইলি দি দিব, খরত খাবা নিবা আনছিল হেন পাও। হবো হা, ইমান ইমানদার হবা না লাগি। ও ভি গাখরতে অলপমান চাপাত দা, চাহ কাপ খাও দা। হা হেতু করবা নোরা, বইয়া কথা হবু, এটা কাম করু দে হাফিজ। কি দিয়ক? কার বটল হার হইছি বিশ্রী এলি দিম, কিন্তু বটল তো দিয়ার হই
তিনোয়ে তিন কাপ ইয়ার পরা সাহর গাখির খরচ করিম কেনে হব মজা হব দিয়ক পেহি ব কোনবাই বিশ্রী হার আগতে তিনো তিন কাপ চা খাইলু কি দিয়ক ভাইজান তুমি বড় ইমানদার মানুহ হাফিজ ভাই আর মস্ত বয়াও ভোলা আর ময়ও বয়া দিয়াছুন তিনো বয়া তিখা হেন মাল আমি আর তিখাক তিখাই লগ লাগলি জুই উঠব লাভ এখনো হব সেদ্ধরি ভালো ভালো গুছি আমার মতলবত তুমি নামাতবা আর তোমার মতলবতো আমি নামাতুম কি কলো মই বুঝলা না ভাল ভাল তাকে তাকে ঠিক আছে ঠিক আছে বাও তুমি কেতিয়া আহিবা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখো তেনেহলে রাখিছো দেই ঢের টেকা ছুটিয়া আপনি আসল কথাটোই নকলে দেখুন কি স্যার মই যে তাই ঘর দুয়ার ভাঙি তার তা নতুনকে ঘর সাজি দিম মানে সাজি দিয়ার পরিকল্পনা করছো নকলে দেখুন এইটোহে আমার মূল কথা আছিল এইবোৰ কথা ফোনত কব নয় স্যার বড় ভয় কথা হব হে টেকা তেতিয়াহলে মই আপনার দ্বারা ফোন করালো কিয় মূল কথাটো নকলে যেতিয়া আন দহ দিনের কারণে একো নহয় দিয়ক স্যার আন দহ দিন পিছত তাই আহিবই মাহিয়াকক লগ পাই তাই নিজের মাকক লগ পোৱাৰ দৰে অনুভব করা বলে বড় আনন্দরে কলে এই আনন্দকন মিছা কথায় আজৰি আনিব নোৱাৰো দিয়ক স্যার কিয় মিছা হব এশ শতাংশ সঁচা মই কাইলৈ বা পৰহিলৈৰ ভিতৰত তাই সেই ঘৰটো ভাঙি তাত মই দুটা কোঠাৰি এটা ঘৰ সাজি দিম নালাগে নেকি স্যার সেই ঘৰটো ভাঙি নতুনকৈ এটা ঘৰ সাজিব ইমান খৰচ কৰাৰ কি দরকার ইমানবোৰ খৰচ কৰি আপোনাৰ লাভ হ'ব কি ইমানো টকা খৰচ হ'বই ঘৰটো ভাঙি মেকে উখা হতে নতুনকৈ বান্ধিম বুলি কৈ নাবান্ধিবতো বাৰু কথা সেইটোৱে স্যার ঘৰ এটা বান্ধিবলৈ বহুদিন লাগে কিন্তু ভাঙোতে একে উখা হতে ভাঙি পেলাব পাৰি এটা ঘৰ বন্ধাতকৈ এটা সম্বন্ধ গঢ়ি তুলিবলৈ বহুদিন লাগে স্যার বহুত দিন বহুত সময় খৰচ কৰি সম্বন্ধ এটা গঢ় লৈ উঠে কিন্তু সেই সম্বন্ধ মুহূর্তের ভিতরতে ভাঙি ছিঙি থানবান হয়ে যায় আহ স্যার যি করে ভাবি চিন্তি করব সুতিয়া আপুনি মই আপোনাক নীতি শিক্ষা দিবলে বিচার নাই স্যার মই মোৰ মনৰ কথাখিনি কলো বাকি সিদ্ধান্ত আপোনাৰ স্যার আহ কে গুরুতে বলে নাই নাকি আই বড় হে আই মাইম বুলি কই আছে রিবু আই মাইম বুলি ক আধা ঘন্টার উপর হল কি বা কইছে গুরুদেবে ও গুরুদেবে বিছনার পে গেরি আছে নাকি ওই ফল বুলি কি কলি বিছনার পে কোন পাওয়ে আমি মাটি দিলি কই যায় আছো র বহে ফল কই আর তলকা মারে একবার হিতু ঢুমে যাই সেই আহুয়া ভিতরুক যাবা নরা গুরুবেক্য মান্য করবা না পে ভিতরুক যাবা হাক দি থইছিল না থইছিল তো তে না হলে কি আজা ভিতরু একবার আনাই মাতুর ও গুরু গুরুদেব ও কি করছে ভিতর ও আমি এটা মেকা হলু দেখুন ও যাছো হে ফল দোকান বা যাবি নাকি কবা যাছো র এ সাউ গুরুর বল খঙে উঠিল যা উঠা নাই দেখো বারে বারে গিরে থাকায় নাও মেন রাগ উঠা হইছি ওই তো দি গুরুদেবর খং উঠা নাই নাও মানে না রাগ উঠা আনুছি বরের পুয়াই পুয়াই ও দো জ্বালা দিবা আহি গেলি ফল ও গুরু আপনি বিছনার পে গেরে আছিল নাকি হে কবা লাগছিল গুছি গেল হই ও রাতি কম পাই কাম আছিল নাকি টুপনি ঘটি হইছি ওই বাবা বাবা মই আগলকে গাটো ধুইয়া হওঁ তাৰপিছত চাহ খাম কথাও পাতিম বাবা বাবা আহিলে নেকি আই ফল কি কই শিখ কিবাতো জানা হবা লাগব নহলি কাম করিম কিঙ্গে সেতু হই এটা কাম কর আজি রাতে চকত লাগা লাগি হওয়া গেলছুন আজি সন্ধ্যা গুরু আজি ফাস্টর পহিলা ট্রেনিং হব হব দে গুরু আজি রাতিয়ে শুরু করে দিম আমি কিবা অস্ত্র পাতি লম নাকি গুরু দেই লগত শিপ্রাং খান আনবি চিনাকিয়ে মাই দুটা মস্ত মস্ত বিৰা পালোহে পেহি এই চিন্তা বাইদ ধৰি হৈছি একেদিন তাইৰ লগত ঘুমাইছো না
মিছা নকবে, এইবিধ বস্তুর বিধান মোর কিন্তু নাছিল। শুনি তার আছে নাকি? আছে তো, কতাই পিলো পিলো অগ্নি। আকো দেখি বিধান মারি ইনবা নরে। আকবার 10 বছরমান আগতে মুত্তু খারেমরাকে খুঁড়ে দিছিল দেখুন। কিনো কয়? অ ডাঙার মায় আর সুনিতা বাই দো মাকজিয়াকে আকবার চুলি খুঁড়ে ও মূরত কলা কাপড় মারি আছিল। সুনিতার মায়াকেও খুঁড়ছিল? অ আমি দেখি দেখি হাঁহি মরু। ও পেয়ী নকব কিন্তু তাইক। সুনিতাক? অ মস্ত কারা বস্তু, কলজা খাব মোর কলি। হাতই তো একো মিছা কথা ক নাই, যি কইছা সঁচা কইছা। তাতে তো লাগব লেথা। আকবার পেহী কিয়ে আজি রাতি পেহীর ঘর যাম দক। মই যাবি? থাকিম তাতে, খামো তাতে, কথাও পাতিম। হব দে, মই কিবা ভূয়া পাম না, কিন্তু বিছনা এখানে একেলগে থাকবা লাগব। ইয়াই ঠান্ডার কথা, কিনো হব, থাকিম, ঘরত মাইর লগত থাকু। ও পেহী আপনার অগ্নি আছে না? থাকিল কি হল, তোরও আছে মোরও আছে। মোর বিষয়ে এনে কথা কৈছে, চিনি পালে বাপেকো পক মারি মুড়া যেথন চিঙি দিম, তেথন চিনি পাব বাপেকো। কি হলে হাবিস, পুয়াই পুয়াই দেখুন ফোর ফোরটি ভাল হয়ে আইসা। কি কলাক স্যার? ইমান খং উঠার কারণ কি? ফুলকান্ত খুড়ার আপাতর কথা খং উঠছে দিয়ক স্যার। ফুলকান্ত ককাইডর আকো কেবেটাও লড়া নয়, কোনটো লড়ার কথা কলা বা তুমি? মদাহিতর কথা কলো দিয়ক। মই জনাত তো গোটেইকেইটাই খায়, রাতেপুয়ার পরা যে খাই থাকে, বিয়া করে যে বেলেগ হয়ে গেছে। হ্যাঁ এটাই বিয়া করাইছে তোমার এই 3 নম্বরটোয়ে, এটা অটো ভান এখন যে চলায়। এখানে একো কাম নাই, মদ খাওয়াই কাম। তোমার খং উঠার কারণটো কি? যাওয়া কালি মদ খাই সেতু বোতলতে গাখির ভরে ঘরক আনি আছিল, আনি থাকতে হরলাক। মই পাইছো গাখির বোতলটো নে মদর বোতলটো? গাখির ভরে আনা বোতলটো, পেহীর তাতে চাহ খাইছিলো সেই গাখিরেদি। ও হয় নি? চাহখানি মদর গন্ধত খাবা উপায় নাছিল, আর সেই চাহ খাই মোর খানিকমান নিচা হেন হয়েছি। কি কুকুরে কয় কি, মই বলে তার গাখির বোতলটো চুর করছো। ইস রাম, তোমাক চুর বলি কয়? মোক নকলাক হই, ভোলা কেরপাল লগ হয়ে থাকো যে সেই ধরে মোকো চুর বদনাম দিছে। ভোলা কেরপাল লগত মোর কি কাজা চলি আছে কি জানবো তাহু, হই না স্যার? হয় হয় কেন নহয়, একো ডাল না জানে, হাওয়াত কথা কয়। হে কই দিব স্যার? কি কম, মোর বিষয়ে কই দিব স্যার? অ কম কম, শিওর যা। কব স্যার মাথা পক মারে সিঙ্গি দিম বলে কব। আপনার গুরু বুঝি লৈছো কি কয়, শিখক কিবা তো জানা হবা লাগবো, নহলে কাম করিম কিনকে। সেটো হয়, এটা কাম কর, আজি রাতে চকত লাগা লাগি হল জুলছুন। আজি সন্ধ্যা গুরু? অ আজি ফাস্টর পহিলা ট্রেনিং হব। হব দে গুরু, আজি রাতিয়ে শুরু করে দিম। আমি কিবা অস্ত্র পাতি লম নাকি গুরুজি? লগত চিপ্রাং এখন আনবি? দৌড়ের মাজত এটা মানে এখন চিপ্রাং লিব? হব তো, আখানতকে দুখান কে লাগে আয়। অ রই দা কিন্তু এখন লবি দেই। দারু কে গুরুজি? লগত অস্ত্র হিসাবে এখন লাগে আয়। অস্ত্র হিসাবে পিস্তল ডলি হব না গুরু? হলি তো ভালে, পাবি কোত? আসিলে এটা ও থানাত জমা দিবা লাগা হল, ইটাও মাথা মারিম রবসুন। আ মরণ ন হাত, হেতু জিনিস যদি লগত আছে তোর করিবা কে লাগি আয়। ডাকাইতি করাই ভাল হব। ট্রেনিং দিব রে গুরুজেব, ডাকাইতি করা? ও এলপি স্কুলের মাস্টারে কলেজত কেনকে পড়াবো আয় ফল। ও বৈশা আফিস, ও বেহি কোক গেছিল দিয়ক, দিনটো খাপ পিটি থাকা হেন হৈছে। হা মই ইঘরে ইঘরে ফুরি আছো দে, কিয় বিচরি আছিলি? বটলটো কি কৰছে? 3 কাপ চাহ খালো, তার পিছত পাক লগি বটলক বটলে আছে। এথানো বটলক বটলে আছে? নাই, দই কৰি থম বুলি ভাবলো। দই কৰি থৈছে? কো থলুয়ে দই কৰি? তেনে হলে কি কৰলা? কোন মা মালি গলছি নাকি? তারে হয়তো দিনটো মোর একেবারে মাথা সারা নষ্ট হৈ আছে। কি হৈছে? ফুলকান্ত খুড়ার আপার বলে বটলটো। গাখির খেনি নাই, বটলটো ঘুরে দিলি হ? হেতু বটল আর ঘুরে দিলে লাভ নাই দিয়ক। গাখির তো নাই, তে গাখিরর দাম তো দিম বলি হবি। হে মদাহিটো কারো মই গাখিরর দাম দিবা যাম? তে তক লাগে কিয়ে? গাখির খিনি লাগে। হে গাখির ইতাও আছে নাকি? কি কসছে গাখির খিনি? বটলতে মথে না দই হেনই আছিল,
সেই গাখীরেদি তো দীপরার ভাত কেটা খালু। হায় আল্লাহ, কি হয়েছে হাফিজ? মোর একো হওয়া নাই, আপনার কিবা হয়েছে না? কোহ না, সেটু বোতলত ও গাখীরে মদে মিহাল করা আছিল, কি বলে গাখীরেদি মদ খায়। ও কি কয়ে গেল কি আজির কান্ডটো এতে হব। এতে এতে সুকুরি ছত্রী মনে মনে কই ডাঙারকে কথা নপি, ট্রেনিং হে হব। এতে সুকুরি মামি, এতে সুর করিব নালগে ফল দেতে, ট্রেনিং হে হব, ট্রেনিং ট্রেনিং। হুম, দো লাগি যা বেলে গুরুক যাও নেকি গুরুদেব? মাস্টার কুনি, ছাত্র কুনি? আপনি মাস্টার, আমি ছাত্র। দে আরম্ভ করে দি। কি করিম গুরু? দে হিন্দি খান আরম্ভ কর হনকালে। বেলেগ ঘরক যাও গুরুদেব। এ খামাই দি মাই ফাও। এ নহয় হে গুরুদেব, মানে মাস্টার কুনি, আপনি ছাত্র কুনি? আমি মাস্টার হে জানে ছাত্র কি পড়াব লাগে। খান 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 খান, এতে সুর করব, এতে সুর করি মামি গুরুদেব। এ খান আই ফল খান, চল। হাসুনিতা হা বহুত হিস্তিরি আছে, এনাই ভালেই কিন্তু পেহি, বয়া নহয়। ও কান সময় না চলি মরি যাই গতে খংরা ঘুছি। মেইন কথা সেইটোৱে, মস্ত ভাল আছিল দাদাটো, আমাক লৈ লৈ ডাঙৰ কৰা চলি। ও সি আমাৰ ভলাৰ শৈক্ষিক আছিলে। অঁ অঁ, সৰুৰ পৰাই ভলা দাদা তাতে আছিল। সি মৰাৰ পৰাই বহুত বছৰ অহা যোৱা নাই, এতিয়াও ভলা দাদাই যাব বয়া পায়। আগবাৰ কি হ'ল জানে না পেহি, তেতিয়া মই সৰু, ভলা দাদা গৈছিল তানার ঘরক গেলি, হাও বুড়ি ফিউজ গেল। ফল দেব গুরু। বেশ, এটা কি করিম গুরুদেব? এটু গরবে কিন্তু গুরুদেব, কি হল কো নকা কিয়া? এটা বেজিও সুর করি এনবা নরু কিন্তু গুরু, মো এনবা নরু কিন্তু গুরু। ইমান মরাম লাগলে কাম কেনকে করবি আই মরন নহাত? এটা কাম করবি আই ভলা? মই কার পা হে গুরুদেব? এ আগে কথা দে, ওই তো হিন্দি দি ভিতর ঘুমে যায়, মোক আগ গ্লাস পানি খুয়াব লাগবো। এ যাই কার পা যায়? আর হুন, তয় তয় ভিতর ঘুমে চাহ কাপ করে আনি মোক খুয়াব লাগবো। ও ভিতর গ্যাস স্যাস নাই গুরু, মই চাহ উঠবা নরু দক। পাকলা করে দিবি আই, ওই যা যা, এটা এক গ্লাস পানি খো আর এটা এখান তামোল খো, যা হুমুয়াই ফল। এ কে পাচাই যা তোরা যা, কে হুমুয়ে কি কই শুনছু? আগুন হয়ে যা হুমুয়ে, হুমুয়াই ফল দে হুমু হুমু দে হুমু। সব বিশাল তাল যাবো কোথায় বিদিত। সোয়ালি দেখিলে পছন্দ লাগি যায়, পছন্দ লাগি যায়, বিয়া বিয়া বুলি বয়স দিলে ভাতি হুমর জয় কপালত নাই।
বরলাকাই আমার বরলাকাই বরলাকাই আগ বড়ালে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার ন্যাচারালস জি দিয়ে ঘম ধুনিয়া সুলি হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটক্যাট পার্লে জি আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজ হেয়ার কালার গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা।